যুদ্ধ লেগেছে চন্দ্রকোনার বৈকুণ্ঠপুরে। যুদ্ধ বলে যুদ্ধ, বাঘা বাঘা তীরন্দাজ দুপক্ষেই, হাহাহা হুঙ্কার কলরব সব কিছুই শোনা যাচ্ছে এই যুদ্ধে। তাবর যুদ্ধে কেন উঠে পড়ে লেগেছে বাচ্চা বুড়ো সকলে? চলুন আসল কথায় আসি, এবার দেখে নেব চলুন কিসের যুদ্ধ। চলছে রাম রাবণের যুদ্ধ। গৃহবন্দী বাচ্চাদের সঙ্গে রাম রাবণের যুদ্ধ লাগিয়েছেন ঘরের দাদু বিকাশ বেরা। সঙ্গে রয়েছে বুবু রিবু কুসুম কোয়েল সোনুর মতো এক ঝাঁক নাতি নাতনি। এই লকডাউনে বাড়ির গণ্ডি থেকে বেরোতে পারছে না পাড়ার বাচ্চারা। বোর হয়ে হয়ে বাচ্চাগুলি ঘরে দুষ্টুমিতে অতিষ্ঠ করে তুলছিল মাকে। তাই দাদু বিকাশ বেরা মাতিয়ে দিয়েছেন বাচ্চাদের এই নতুন রামায়ণ রামায়ণ খেলায়। পাশাপাশি কয়েকটি বাড়ির বাচ্চা মিলে বাড়ি লাগোয়া উঠোনেই চলছে লক্ষণের শক্তি সেল। নাতি নাতনিদের তীর ধনুক বানিয়ে দিয়েছেন বাঁশের কঞ্চি দিয়ে। ডেলি যেহেতু রাম রাবণের যুদ্ধ চলছে, দাদুরও ছাড়ছুন নেই। দাদুকেও কোনদিন সাজতে হচ্ছে রাম, কোনদিন রাবণ, কোনদিন হনুমান। চলুন এবার চুপচাপ দেখে নিই রাবণ দাদুর হাত ধরে কেমন করে ওরা দুরন্ত দুপুরে উপভোগ করছে দুরন্ত শৈশব। চন্দ্রকোনা থেকে অসীম বেরা স্টোরি, আমি তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।